আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা এবং ডিইও 2020 ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020 চলছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেখানে সংযুক্ত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। মালার আলোকেই তিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী প্রতিটি প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন। 75-15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধুমাত্র রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করা হয়নি, সেই সাথে আমার মা, আমার 3 ছোট ভাই এবং আমার চাচা সমাজের পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। উপস্থিত সুধীমণ্ডলী, 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর থেকে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা থেকে অনেক দূর আমরা সরে যাই। যে আদর্শ, যে লক্ষ্য নিয়ে এদেশ স্বাধীনতা অর্জন করেছিল, 21 বছর এদেশের মানুষ বঞ্চিত ছিল, সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে, কারণ 15 আগস্ট যখন আমার পরিবারের সদস্যদের হত্যা করা হয়, আমি আমার ছোট বোন তখন জার্মানিতে ছিলাম, বিদেশে ছিলাম, আমরা বেঁচে যাই। এরপর 6 বছর আমাদেরকে রিফিউজি আকারে বিদেশে থাকতে হয়েছিল, দেশে আসার কোনো অনুমতিও ছিল না বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি নির্বাচিত করেন এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়েই আমি দেশে ফিরে আসতে সক্ষম হই। দেশে ফিরে আসার পর থেকে আমার লক্ষ্য ছিল বাংলাদেশকে যে আদর্শ নিয়ে জাতির পিতা গড়ে তুলতে চেয়েছিলেন সেই আদর্শ বাস্তবায়ন করা। 21 বছর পর আমরা সরকার গঠন করি এবং সরকার গঠন করার পর থেকেই আমরা উদ্যোগ নিই কীভাবে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে, উন্নত করা হবে, পাশাপাশি আমাদের নৌবাহিনী বা বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনী সহ প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা উন্নত সমৃদ্ধ করব। তখন সম্পদের সীমাবদ্ধতা ছিল, তারপরেও আমরা নতুন আধুনিক যুদ্ধ জাহাজ এবং অন্যান্য মানে আরও সরঞ্জামাদি আমরা ক্রয় করি। সে সময় প্রথম আমরা সর্বাধুনিক ফ্রিগেট ক্রয় করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে আমাদের সমুদ্র সীমা, বিশাল সমুদ্র সীমা, সেই সীমা আমাদের রক্ষা করা এবং সমুদ্র সম্পদকে আমাদের কাজে লাগানো। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই 1974 সালে সমুদ্র সীমা আইন করে দিয়ে যান। জাতিসংঘ তখনও আইন করেনি, জাতিসংঘ করেছিল 1982 সালে, কিন্তু 1974 সালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই আইন করেন। এবং মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমে, তখন বার্মা বলতো, বার্মার সাথে আলোচনার মাধ্যমে আমাদের একটা সীমানাও নির্দিষ্ট করা হয়। দুর্ভাগ্যের বিষয় হলো যে 15 আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল, জেনারেল জিয়া অথবা জেনারেল এরশাদ অথবা খালেদা জিয়া, এরা কেউই আমাদের সমুদ্র সীমায় আমাদের যে অধিকারটা আছে এ বিষয়টা কখনো গুরুত্ব দেয়নি বা কোনো উদ্যোগও গ্রহণ করেনি। 1996 সাল থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং আনক্লজে আমরা সইও করি। এরপর তারপরেও দীর্ঘ সময় চলে যায়। 2009 যখন আমি সরকার গঠন করি, তখনই আমরা উদ্যোগ নিই। একদিকে প্রতিরক্ষা নীতিমালাকে আমরা সময়োপযোগী করে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি, আর অপরদিকে আমাদের সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সেটা নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করি। আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করে আমাদের 2টি প্রতিবেশী দেশ, ভারত এবং মিয়ানমার, যদিও তাদের বিরুদ্ধে আমরা মামলা করি, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সে মামলা করে আমরা বিজয় অর্জন করি এবং বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করতে সক্ষম হই। এবং সেই সাথে সাথে আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করবার জন্য আমরা ইতিমধ্যে 27টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। 2017 সালে নৌবহরে 2টি অত্যাধুনিক সাবমেরিন আমরা সংযোজন করেছি, ফলে আমাদের বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। কারণ নৌবাহিনীতে আমরা
যেমন অ্যাভিয়েশন সিস্টেম থেকে শুরু করে সব কিছুই করে দিয়েছি। পাশাপাশি আমাদের প্রশিক্ষণটাকে আরও উন্নত করবার জন্য বঙ্গবন্ধু কমপ্লেক্স আমরা নির্মাণ করে দিই, আর আমাদের নৌবাহিনী সদস্যদের আবাসন সমস্যার সমাধান করবার জন্য আমরা বাসস্থান বা ফ্ল্যাটও নির্মাণ করে দিয়েছি। আমাদের সবসময় লক্ষ্য যে আমাদের এই দেশটা স্বাধীন দেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, এবং আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সব রকম প্রস্তুতি নেব। কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। আমি সরকার আসার পরে আমাদের খুলনা শিপইয়ার্ড সেটা নৌবাহিনীর হাতে তুলে দিই, সেটা প্রথম যখন সরকার আসি তখন থেকেই, এবং আমরা আমাদের যে ডকইয়ার্ড সেটাও আমরা ড্রাই ডকইয়ার্ড যেটা চট্টগ্রামে সেটা এবং নারায়ণগঞ্জে সেটাও আমরা নৌবাহিনীর হাতে তুলে দিই। লক্ষ্য হলো যে আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধ জাহাজও তৈরি করব, এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। আর তাছাড়া কক্সবাজার বেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি, এবং রামনাবাদে আমরা আমাদের নৌবাহিনীর ঘাঁটি আর একটি সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। এভাবে আমাদের যে বিশাল সমুদ্ররাশি তার সম্পদটা যেন আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা ব্যাপকভাবে উদযাপন করব কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু করোনা ভাইরাসের নামে এমন এক মহামারী সারা বিশ্বে দেখা দিল যাতে আজকে সমগ্র বিশ্ব স্থবির। অর্থনৈতিকভাবে, যোগাযোগের ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই স্থবিরতা নেমে এসেছে। এই সংক্রমণ যেন আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে তার কারণে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমাদের কর্মসূচি আমরা সীমিত আকারে এবং এই ভার্চুয়ালি আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা যে ব্যাপকভাবে করতে পারতাম সেটা আর আমাদের হয়নি। তারপরেও এই মুজিব বর্ষ এবং এই 2020 শেষ হচ্ছে, এরপর আসবে 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, কাজী মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর কর্মসূচিও আমরা বাস্তবায়ন করব সেই সীমিতভাবেই, ভার্চুয়ালি এবং যেখানে বেশি সমাগম হবে না। কিন্তু সেই সাথে সাথে আমাদের এটাই লক্ষ্য থাকবে যে বাংলাদেশ স্বাধীন দেশ, বাঙালি জাতি স্বাধীন জাতি, বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা চলব, সেভাবে আমরা দেশটাকে গড়ে তুলতে চাই, আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা বিশেষ প্রণোদনা যেমন দিয়েছি, তাছাড়া দিক নির্দেশনাও দিয়েছি স্বাস্থ্য সুরক্ষার দিকে লক্ষ্য রেখে, এবং আশা করি সেদিকে সবাই ব্যাপকভাবে মানে সচেতন থাকবেন যেন এই করোনা ভাইরাস খুব বেশি আক্রান্ত না হয় বা ছড়িয়ে না পড়ে, সেটা সকলেরই একটা দায়িত্ব। আমরা মুজিব বর্ষে যেহেতু ব্যাপক কর্মসূচি নিতে পারিনি, কিন্তু কতগুলি কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি যেটা দেশের জন্য, জাতির জন্য সবথেকে বেশি কল্যাণকর, সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত প্রতি ঘরে ঘরে আমরা আলো জ্বালবো। ইতিমধ্যে বিদ্যুৎ আমরা প্রায় 99% মানুষের ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরেই আমরা বিদ্যুৎ আমরা পৌঁছাতে পারবো, 100% আমরা বিদ্যুৎ দেব। বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই আমাদের নীতি, এবং সেই নীতিমালা নিয়েই আমরা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যারা ভূমিহীন, গৃহহীন, তাদেরকে আমরা সরকারিভাবে ঘর তৈরি করে দিচ্ছি। আমি প্রথম শুরু করেছিলাম, প্রথম যখন আমরা সরকারে আসি তখন ঘূর্ণিঝড় হয়েছিল 1997 সালে, তখনই আমরা নিয়েছিলাম একটা উদ্যোগ, গৃহহীনদের বিনা পয়সে ঘর করে দেবো, আশ্রয় প্রকল্প নামে একটি বিশেষ প্রকল্প নিই, যে প্রকল্পের কাজ প্রথম শুরু হয় নৌবাহিনী দ্বারা। সেন্ট মার্টিন দ্বীপে 70টা পরিবার সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত ছিল, তারা ভূমিহীন ছিল, সেখানকার আমাদের আওয়ামী লীগের এক নেতা তারা জমি দেয়, এবং নৌবাহিনীর সদস্যরা সেখানে এই আশ্রয় প্রকল্পের ঘর তৈরি করে এই পরিবারগুলিকে তারা সেখানে মানে তাদের হাতে তুলে দেয় ঘর, তাদের পুনর্বাসন করে। এই আশ্রয় প্রকল্প নৌবাহিনীর হাত থেকেই কিন্তু শুরু, পরবর্তীতে সমগ্র বাংলাদেশে
আমাদের সেনাবাহিনীর সদস্যরা এবং আমরা এখন প্রশাসনিক কর্মকর্তা সব কিছু দিয়ে আমরা এই আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন যেমন করে যাচ্ছি, পাশাপাশি আমাদের দুর্যোগ মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমেও আমরা আমাদের এই গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দিচ্ছি। এবার জানাবো শেয়ার বাজারের খবর। মীর আক্তার হোসাইন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে। গত ২৪ ডিসেম্বর কোম্পানিটির আবেদন গ্রহণ শুরু হয়। বুক বিল্ডিং পদ্ধতিতে ২,০,০০,৭৫৪৭টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এর মধ্যে ১,০০,০৩৮৫ শেয়ার ৫৪ দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে ৫৬,০৮,৩৩,২০০ টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।